আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো যে আমার খরগোশ হঠাৎ করেই বাচ্চা দিয়ে দিয়েছে। তো তেমন কোনো প্রস্তুতিও ছিল না। তো এখন হঠাৎ করে খরগোশ বাচ্চা দিয়েছে, এখন আমাদের কি করতে হবে? খরগোশ যদি হঠাৎ করে বাচ্চা দিয়ে দেয়, আমাদের অজান্তেই যদি খরগোশ বাচ্চা দেয়, তাহলে আমাদের করণীয় কি? বা খরগোশ বাচ্চা দিয়েছে কিন্তু আমরা জানি না, পরে আমরা জানতে পেরেছি যে খরগোশ বাচ্চা দিয়েছি, এই অবস্থায় আমাদের কি কি করতে হবে? তো এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি বলে নেই, খরগোশ নিয়ে সকল প্রকার আলোচনা করা হয় আমার এই চ্যানেলটিতে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই কিন্তু আছে সাবস্ক্রাইব করতে চান না। আসলে ভাই, সাবস্ক্রাইব করতে কি টাকা পয়সা লাগে নাকি? সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না। তো সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি। তাহলে চলুন বকবক না করে মূল কথায় যাওয়া যাক। আমরা যারা খরগোশ লালন পালন করে থাকি তাদের কিন্তু খুবই সজাগ থাকতে হয় যে খরগোশের কখন কী হলো না হলো, খরগোশ কেমন আছে না আছে। আবার এই বর্তমান সময়ে কিন্তু খরগোশ অনেক মারা যাচ্ছে। এই খরগোশ কেন মারা যাচ্ছে এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা মূল কথায় আসি, খরগোশ যদি হঠাৎ করে বাচ্চা দেয় তাহলে আমাদের কী করতে হবে? আমরা যদি দেখি যে খরগোশ বাচ্চা দিয়েছে, তাহলে কিন্তু খরগোশের বাচ্চাগুলোকে আগে সেফটি রাখতে দিতে হবে। খরগোশের বাচ্চাগুলোকে একটা নরম সুতি কাপড় অথবা কোনো নরম স্থানে রেখে দিবেন। আমি যেহেতু একটা ক্যারেট দিয়েছি, আপনারা চাইলে কোনো পাত্র দিতে পারেন, ঝুড়ি দিতে পারেন, তার ভিতরে কিন্তু খরগোশের বাচ্চাগুলো রাখতে পারেন। আর খরগোশকে খাবার দিতে হবে, মা খরগোশকে কিন্তু খাবার দিতে হবে, প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে, কারণ ঘাস থেকে ওরা 80% শক্তি সংগ্রহ করে থাকে। আমি কিন্তু সব সময় ঘাস দিয়ে রাখি, এমনকি তাজা তাজা ঘাস দিয়ে রাখি, যাতে ঘাস খেয়েও সবল থাকে এবং বাচ্চাগুলোকে যেন দুধ খাওয়াতে পারে, বাচ্চাগুলো যেন স্বাস্থ্য ভালো হয়, বাচ্চাগুলো যেন বেশি দিন বেঁচে থাকতে পারে। খরগোশ যখন হুট করেই বাচ্চা দেয়, তখন কিন্তু খরগোশের বাচ্চাগুলো যে থাকে সেখানে কিন্তু অনেক নোংরা অবস্থায় থাকে। সেই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা খরগোশ পুষ্টিকর হলো, আবার কোনটা খরগোশ অপুষ্টি নিয়ে হলো, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। খরগোশ যদি অপুষ্টকর হয় তাহলে কিন্তু সেই খরগোশের বাচ্চাটাকে নিয়ে মা খরগোশের কাছ থেকে দুধ খাওয়াতে হবে। আমরা যদি ওই খরগোশকে যদি না দুধ খাওয়াই তাহলে তো ওই খরগোশ মারা যাবে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে খরগোশ যখন বাচ্চা দেয় তখন দেখতে হবে যে কোন বাচ্চাটা অপুষ্ট হয়েছে আর কোন বাচ্চাটা সবল আছে। যে বাচ্চাটা অপুষ্ট হয়েছে তাদেরকে একটু যত্ন নেওয়া, আপনার হাতে ধরে একটু যত্ন নিতে হবে, আর যেগুলো সুস্থ হয়েছে সেগুলো তো আলহামদুলিল্লাহ সুস্থই। এইভাবে কিন্তু আপনি খরগোশের বাচ্চাগুলোকে যত্ন নিতে পারেন। তো আমার খরগোশ যখন বাচ্চা দিয়েছে তখন কিন্তু আমার তিনটা বাচ্চা মারা গেছে আর অবশিষ্ট তিনটা বাচ্চা আছে। তো আমি বুঝতে পারি নাই, এই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো যে খরগোশ হুট করেই বাচ্চা দিলে কী কী আমাদের করতে হবে। তো আমার খরগোশ হুট করেই বাচ্চা দিয়েছে, আমি কাছে ছিলাম না, হঠাৎ আমি রাত্রে এসে দেখি খরগোশকে যখন খাবার দিতে দেখি, তখন দেখি যে খরগোশ বাচ্চা দিয়ে দিয়েছে। খরগোশ কিন্তু বাচ্চা দিয়েছে সকালে, কিন্তু আমি তো বাসায় ছিলাম না। এই অবস্থায় কিন্তু খরগোশের ওই যে অপুষ্টকর হয়েছিল, যার কারণে খরগোশের বাচ্চাগুলোকে আর বাঁচাতে সক্ষম হয়নি, খরগোশের বাচ্চাগুলো মারা গেছে। আর এই তিনটা অবশিষ্ট আছে, তিনটা সবল হয়েছে, তারপর থেকেই কিন্তু আমি এদেরকে যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। তো এই জন্য আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে খরগোশ কখন বাচ্চা দেয়, কখন কী করে, এই খরগোশের প্রতি একটু আলাদা চাহিদা থাকতে হবে। তাহলে কিন্তু আপনার এই খরগোশের বাচ্চাগুলো মারাও যাবে না, খরগোশ ভালো থাকবে। আর খরগোশ কখন বাচ্চা দেয় না দেয়, কোন সময়ে বাচ্চা দিবে, এই বিষয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, সেটা হলো খরগোশকে সবসময় যত্ন দিতে হবে, খরগোশের খেয়াল রাখতে হবে। আর খরগোশের বাচ্চাগুলোর তো আলাদা আলাদা খেয়াল তো অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।